हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल जीजी पाठशाला। स्टूडेंट देखो, आज के हमरा क्लास 8 এর রায় এবং মার্টিন যে কোশ্চেন ব্যাংক আছে সেখানে পেজ নাম্বার 264 হলো নতুন যে যারা নিয়েছো রায় এবং মার্টিনের কোশ্চেন ব্যাংক, সেখানে 3 নম্বর যে মডেল স্কুলটা আছে ভূগোলের প্রশ্নগুলো আমরা সেখানে 3 নম্বর যে স্কুলটা আছে সেখানে ইতিহাসের যে সমস্ত শর্ট প্রশ্ন আছে সেগুলো আমি আলোচনা করে বড় প্রশ্ন সাজেশন করে দিচ্ছি আপকামিং তোমার যে एग्जामটা আছে তার জন্য। 3 নম্বর স্কুলটা কি আছে দেখো, দেয়া আছে মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়, খুবই ইম্পর্টেন্ট। এখানে প্রথম যে 14টা প্রশ্ন থাকবে একের দাগে, 14টা প্রশ্নের জন্য 14 মার্কস। আমি উত্তরটা করে রেখেছি, তোমরা একবার মিলিয়ে নিয়ে দেখে নাও। দেখো উত্তরটা, দেখো মিলিয়ে নাও। প্রথম 10টা প্রশ্ন জল জল করে দেখা যাচ্ছে, ভিডিওটাকে পজ করে তোমরা বইতে দাগ দিয়ে নাও, তারপরে নেক্সট পেজে তোমরা এগিয়ে যাবে। স্কিপ না করে তোমরা দাগ দিয়ে নাও, ভিডিওটাকে পজ করে তারপরে কন্টিনিউ করো। এবার দেখো হয়েছে, পরেরটা দেখো, বাদ বাকি 10 থেকে 14 অবধি আমি উত্তরটা করে রেখেছি, মিলিয়ে নাও। ওকে ঠিক আছে, এবার আমরা দুয়ের দাগের প্রশ্নগুলো করে দিচ্ছি, দেখে নাও। এবার দুয়ের দাগের প্রশ্নটা দেখো আমি করে রেখেছি, উত্তরটা মিলিয়ে নাও। শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, ঠিক। ডিরোজিও ছাত্রদের বলা হতো ইয়ং বেঙ্গল, ঠিক। নেক্সট যেটা, হিউম দনমূলক সংবাদপত্র আইন চালু করেন, এটা ভুল, তিনি করেন না এটা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন মাসাদা সূর্য সেন, ঠিক। পাঁচেরটা হবে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় লাহোর হবে উত্তরটা। ভারতের সংবিধানের বিশেষ, বিশ্বের সবচাইতে বড় সংবিধান, একদম ঠিক। এবার তিনের দাগের প্রশ্নগুলো দেখো আমি করে দিচ্ছি। এবার তিনের দাগের প্রশ্নটা দেখো, শূন্যস্থান পূরণ করো, আমি করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন হবে লর্ড কর্নওয়ালিস, দ্বিতীয়টা উত্তর আমি পাইনি, তোমরা একটু দেখে নিও বা স্যারদের কাছ থেকে যাচাই করে নিও। হিন্দু পেট্রোয়েট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র, জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ডব্লিউ সি ব্যানার্জি অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি। প্রথম বিশ্বযুদ্ধের সময় খলিফা ছিলেন তুরস্কের সুলতান। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, দেশবোধক কবিতাটি রচনা করেন মোহাম্মদ ইকবাল। আর লাস্টের প্রশ্নটা হচ্ছে 2005 সালে এটা হয়। চারের দাগের যে প্রশ্নটা আছে দেখো, এই প্রশ্নটা পরীক্ষার জন্য কোনটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, কারণ এত লিখে বলা যাবে না। কি বলছে, কে কত খ্রিস্টাব্দে এসিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জন 1784 খ্রিস্টাব্দে কলকাতায় তোমার এসিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কে কত খ্রিস্টাব্দে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তরটা হয়ে যাবে তোমার 1791 খ্রিস্টাব্দে, স্যার জোনাথন ডাঙ্কন। কে কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? এটা হয়ে যাবে তোমার, সঠিক উত্তর হয়ে যাবে 1875 খ্রিস্টাব্দে, স্বামী দয়ানন্দ সরস্বতী। কে কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? এটা সঠিক অ্যান্সার তোমার হয়ে যাবে 1830 খ্রিস্টাব্দে, রাজা রামমোহন রায়। কারা কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠা করেন? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1876 খ্রিস্টাব্দে, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রমুখ। অথবা যে প্রশ্নটা আছে, জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়, বা জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়, যে করেছিলেন সেই ব্যক্তি কে হবে? হিউম ডাফিন। নেক্সট যেটা আছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে বড়লাট কে ছিলেন, মানে কে গভর্নর জেনারেল ছিলেন? সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড ডাফিন। এবার পাঁচের দাগের প্রশ্নটা দেখো আমি সাজেশন করিয়ে দিচ্ছি, দেখো। এবার চারের দাগের প্রশ্নগুলো আমি লিখে রেখেছি, প্রথম কথায় কবে বিশ্বযুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 খ্রিস্টাব্দে 28 জুলাইতে শুরু হয়েছিল। তারপরে হবে তোমার অহিংসা, যেটা এই পার্টটা যেটা আছে গান্ধীজির ব্রিটিশ সরকারের। নেক্সট হচ্ছে কবে কোথায় নৌবিদ্রোহ শুরু হয়েছিল, এটা 1946 খ্রিস্টাব্দে বোম্বাইতে এমভি তলোয়ার জাহাজ নামক একটা যুদ্ধে হয়েছিল। পাকিস্তান শব্দের অর্থ কী? পবিত্র ভূমি। স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম কবে হয়? 1947 খ্রিস্টাব্দে 14 আগস্ট। কে কোথায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে বাংলায় একে ফজলুল হক। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন তোমার রাজেন্দ্র প্রসাদ, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে তোমার প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থা কোস্তরীয়, ত্রিস্তরীয়, তিনটা স্তরের নাম কী কী? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। জেলা পরিষদের কার্যকাল কত? এটা হয়ে যাবে তোমার 5 বছর। এবার দেখো পাঁচের দাগের প্রশ্নগুলোর উত্তর আমি তোমাকে জাস্ট পেজ নাম্বার বলে দিচ্ছি আর সাজেশন করে দিচ্ছি, তুমি দেখে নাও। এবার পাঁচের দাগের প্রশ্নগুলোর দেখো আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, যারা রায় এবং মার্টিনের সহায়িকা ইউজ করো তারা সেখান থেকে পেয়ে যাবে। একের দাগের প্রশ্ন 168 অথবা হচ্ছে 153, টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক 189 অথবা হচ্ছে 203। তিনের দাগের প্রশ্ন হচ্ছে 231 অথবা হচ্ছে 255। চারের দাগটা হচ্ছে 284 পেজ অথবা হচ্ছে 274 পেজ। পাঁচের দাগ হচ্ছে 219 পেজ অথবা হচ্ছে তোমার 323 পেজে তুমি এটার উত্তর পেয়ে যাবে। এবার ছয় দাগের প্রশ্ন উত্তর পেজ নাম্বার আমি বলছি না, কারণ এগুলো সবই রিপিটেড প্রশ্ন। দেখো সিপাহী বিদ্রোহের কারণগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট,
তোমার পরীক্ষার জন্য। নীলবিদ্রোহ অতটা ইম্পর্টেন্ট না। বঙ্গভঙ্গ পরিকল্পনা লড কার জন্য প্রকৃত উদ্দেশ্য কী ছিল, ভীষণ ইম্পর্টেন্ট। প্রকৃত উদ্দেশ্য অ্যাকচুয়ালি কী উদ্দেশ্য ছিল আর জনগণকে সে কী বলেছিল। বাংলা বিপ্লবী আন্দোলনের অনুশীলন সমিতির অবদান অত বেশি ইম্পর্টেন্ট না। এটা করো অসহযোগ আন্দোলনের অবদান ভীষণ গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। এরপরের পার্টে আমরা 4 স্কুলটা করবো।